হ্যালো এভরি সবাইকে ওয়েলকাম আমার নতুন আরেকটা ভিডিওতে লাস্ট দুদিন ধরে তো সূর্য মামার মুখও দেখিনি আর এর মধ্যে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাসায় বসে বসে বোরিং টাইম পাস করছিলাম আর সারাদিন মোবাইলে ভিডিও দেখছিলাম তো এর মধ্যে আমার চোখে পড়লো একটা মজাদার ভিডিও তো এই ভিডিও দেখার পর আমারও সেই টেস্ট নেওয়ার ইচ্ছা জাগলো তো ভাবলাম যে আমিও ট্রাই করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আমি যখন ভিডিওটা দেখছিলাম আমার আসলে দেখে প্রচুর লোভ লাগছিল এই জন্য আর দেরি না করে আমিও চলে এসেছি সাথে সাথে বানিয়ে ট্রাই করার জন্য তো এই জন্য আমি প্রথমে দুটো লেবু নিয়ে নিয়েছি আর লেবু দুটোকে ভালো করে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি তো এটা খেতে হলে আমাকে মরিচ ভেজে গুঁড়ো করে নিতে হবে তো এই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে শুকনো মরিচ ভাজতে আর এটা হচ্ছে আজকের ওয়েদার বাইরে গুঁড়ি বৃষ্টি পড়ছে আসলে এই ওয়েদারে গরম গরম খিচুড়ি খেতেই সব থেকে বেশি মজা বাট আমি ট্রাই করছি অন্য কিছু তো এই তো আমার মরিচ ভাজা হয়ে গেছে দেন আমি এটাকে সুন্দর করে ব্লিন করে গুঁড়ো করে নিলাম আর আমি এখানে আমার প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম বিট লবণ নিয়ে নিলাম টেস্টিং সল্ট অ্যান্ড মরিচের গুঁড়া আর সেই সাথে কাসন্দি কাশুন দি ছাড়া তো এটা মোটেও হবে না তো এটা আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেন দিয়ে দিলাম বিট লবণ আর টেস্টিং সল পরিমাণ মতো মরিচের গুঁড়াটা অবশ্যই বেশি দিব কারণ এটা আসল মজাটাই হচ্ছে মরিচের মধ্যে এরপর আমি দিয়ে দিলাম কাশুন দি কাশুন দি দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম আর এটা কিন্তু যত ঝাল তত পিনিক আর যত পিনিক ততই মজা আপনাদের জানিয়ে রাখি এটাই কিন্তু সেই লেবুর পিনিক আসলে পিনিক শব্দটা শুনতে কেমন শোনায় না একটু হাস্যকর আমি নিজেও জানি না আসলে কে এই নামটা রেখেছিল লেবুর পিনিক আর আপনারা কেউ পিনিক শব্দের অর্থ জানলে আমাকে একটু বলে যাবেন

উঠে গেছে আরে ভাই এত পরিমানে ঝাল দিছি যে আমার নাক মুখ চোখ পুরো জ্বলে যাচ্ছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না ওকে ঠিক আছে সবাই ভালো থাকে না আল্লাফ টাটা